70 পিস পাল্লা আমাদের অর্ডার করেছিলাম, কেমিক্যাল ট্রিটমেন্ট করি আমরা, 7500 টাকা দাম আসবে। হ্যান্ড বার্নিশ পড়বে 2000 টাকা, লেকার বার্নিশ পড়বে 7000 টাকা। আসসালামু আলাইকুম, কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে কিছু পাল্লা দেখাবো। এখানে অ্যাকচুয়ালি মোট 70 পিস পাল্লা এটা বিক্রি করেছে আমাদের মোহাম্মদপুরেই যে ভদ্রলোক এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন, ওনার নাম হচ্ছে জনাব আসাদুজ্জামান। উনি আমাদের থেকে আরএফএল প্লাস্টিকের দরজা নিয়েছিলেন, চোকার নিয়েছিলেন, পরবর্তীতে মোট 70 পিস পাল্লা আমাদের অর্ডার করেছিলেন। আমরা এগুলো রেডি করে 34 পিসের মতো অলরেডি ডেলিভারি দিয়ে দিছি, কারণ 70 পিস দোকানে রেখে ভিডিও করে দেখানোর মতো পরিবেশ নেই। এখানে মোটামুটি দেখেন চারপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ওনার দরজা। উনি মেন দরজাগুলো একটু ভালো ডিজাইন নিয়েছেন, বাকিগুলো সিম্পল ডিজাইনের মধ্যে নিয়েছেন। উনি মেন দরজা নিয়েছেন আপনার 17 পিসের মতো, এগুলো মেহগুনি কাঠের। আপনারা জানেন যে মেহগুনি আমরা দুইটা কোয়ালিটি করি, একটা হচ্ছে 100% শাড়ি, আরেকটা হচ্ছে 90% শাড়ি। এটা 100% শাড়ি, এটা আমরা শুধুমাত্র চেম্বারে সিজনিং করি, কারণ এটার কেমিক্যাল ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা 90% শাড়ি এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করি আমরা, তারপরে চেম্বারে সিজনিং করি। দেখেন ওনাকে মোট এই 70 পিস মাল দিয়েছে উনি আমাদেরকে অর্ডার করেছিল। এখন ব্যাপার হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু কাস্টমার বারবার আসে, কাস্টমার বারবার অর্ডার দেয়। এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো মেহগুনি 90% শাড়ি, আমার মনে হয় যে এগুলো 90% না, এগুলো 95% শাড়ি আছে, এরকম কোয়ালিটি করে আমি বানিয়েছি। এই পাল্লাগুলোর যে কাঠ এগুলো আসে যশোর থেকে, এবং এটার থিকনেসটা পেজ আছেন একবারে পাকা দিয়ে দিচ্ছি। সবচেয়ে যে ভালো জিনিস যে ব্যবহারে, ব্যবহার করার সময় যদি কোনো পণ্য আপনার কোনো সমস্যা তৈরি না করে সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি স্যাটিসফাই থাকবেন। আমি ওইটা মাথায় রেখে আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করে বানাই। জয়েন্টগুলো দিয়েছি ফিঙ্গার জয়েন্ট, এবং এগুলো একবারে ফেভিকলের যে মেরিন আঠা, এই আঠা দিয়ে আমরা কিন্তু এগুলো বানাই, কর্ণশালী মাথা। তো আপনারা এই পাল্লা যদি নেন, এইটা যদি নেন, থেকে সেক্ষেত্রে 7500 টাকা দাম আসবে। এইটা নিলে আমার কথা খেয়াল করবেন, 90% শাড়ি, কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা, এই ডিজাইন সহ বার্নিশ ছাড়া 7500 টাকা দাম আসবে। এবং যেটা উনি রুমের জন্য নিয়েছে এগুলো মোটামুটি সিম্পল ডিজাইনের মধ্যে নিয়েছে, এগুলো ওনার বাসায় উনি নিজে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে এই ডিজাইন, তো এই ডিজাইনটাই উনি আমাদেরকে অর্ডার করে নিয়েছে। এটা দেখেন যে আমরা বলি যে আরডি প্রাউডার ডিজাইন, তো এটার কিন্তু পিছন পাশটা প্লেন, সামনের পাশটা এরকম ডিজাইন করা। তো আপনারা এরকম একটা পাল্লা নিলে আমি তিনটা সাইজ আপনাদের দাম বলে দিই। এই পাল্লাগুলোর মধ্যে যদি আপনার এরকম 39x81 অর্থাৎ 3.5x7 ফিটের যে চৌকাট, সেই চৌকাটের পাল্লা যদি নেন সেই ক্ষেত্রে 6300 টাকা দাম পড়বে। যদি আপনারা এটা 3 ফিটের চৌকাটে অর্থাৎ 33 ইঞ্চি x81 ইঞ্চি নেন সেক্ষেত্রে এটার দাম পড়বে 5800 টাকা। কারোর যদি বেলকুনির জন্য লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটার দাম পড়বে 5300 টাকা, এগুলো বার্নিশ ছাড়া। আবার বার্নিশের ক্ষেত্রেও অনেক ভিন্নতা থাকে, কারণ হচ্ছে যে এইটার বার্নিশ খরচ যেমন, তার চেয়ে কিন্তু এই বেশি ডিজাইনের বার্নিশ খরচ বেশি, কারণ এটা ঘষতে হয় বেশি, ডিজাইন বেশি। যেমন এইটার একটা পাল্লা বার্নিশ করলে আমরা হ্যান্ড বার্নিশে 3000 টাকা নিয়ে থাকি, লেকার বার্নিশে আমরা 8000 টাকা নিয়ে থাকি, যদি এগুলো হ্যান্ড বার্নিশ অথবা বার্নিশ করা আপনারা চান। এবং যেহেতু এগুলো সিম্পল ডিজাইন সেক্ষেত্রে এটা আপনার হ্যান্ড বার্নিশ পড়বে 2000 টাকা, লেকার বার্নিশ পড়বে 7000 টাকা। তো এই বার্নিশের ব্যাপার গেল। এগুলো তিনটা বিষয় আমরা গ্যারান্টি দিয়ে থাকি, একটা হচ্ছে আপনার জয়েন্টগুলো ফাঁকা হবে না, বাঁকা হবে না। আর এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করি, সিজনিং বলেন, কেমিক্যাল বলেন, ডিজাইন বলেন, বানানি বলেন, এভরিথিং আমাদের ফ্যাক্টরিতে হয়। আমাদের নিচে দেখবেন না, প্রথমে নাম্বারটা আমার নিচে দুটো, আমাদের ঢাকা শোরুম, কুষ্টিয়া শোরুমের নাম্বার দেওয়া আছে, যে কোনো জায়গা থেকে কিন্তু এগুলো আপনারা অর্ডার করে সংগ্রহ করতে পারবেন। আমাদের দোকানের প্রোডাক্টগুলো আমরা বিশেষ করে আমি ন্যাচারাল রাখার চেষ্টা করি, অনেকে হয়তো অনেক সুন্দর ডিজাইন করে বার্নিশ করে স্যাম্পল রাখে, প্রোডাক্ট বানায় দেয়। আমি যেটা করি যে আপনার আপনি রটা দেখেন, আর কালার আপনি যে কোনো একটা ভিডিও থেকে আপনি কালার দেখে দিলে আমি এটা করে দিতে পারবো, যার কারণে আমার দোকানে আমি পাল্লা যা রাখি ন্যাচারাল কালার, কাঠের কোয়ালিটি, কারণ আপনি যত বেশি কালার নেন কোনো লাভ নাই যদি কাঠের কোয়ালিটি ভালো না হয়। আপনার কাঠ যদি ভালোও হয় কালার আপনি 6 মাস পরেও করতে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই, যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।